যা সাইজ দেখো কতটা চওড়া কতটা বড়। এই হচ্ছে এক একটা চিকেন এর রোল নিয়ে তোমরা দাদাকে 1 টাকা দেবে, এই ছোট কোল্ড ড্রিঙ্কস কিন্তু একটা পেয়ে যাবে। গুড ইভিনিং গাইজ, আমি রাজদীপ, আজকে আবারও চলে এসেছি একটা নতুন জায়গায় নতুন খাবারের খোঁজে। রোল হচ্ছে এমন একটা জিনিস যেটা কিন্তু বাঙালিদের একটা অন্যতম প্রিয় ফাস্টফুড আইটেম। এটার জন্য অনেকে চিকেন রোলটা খায় না, অনেকে এগ রোলটা খায়, বাট সেগুলো কিন্তু আমরা সবই স্ট্রিট ফুড স্টাইলে খাই। আজকে আমি তোমাদের সেরকমই একটা জায়গার খোঁজ দেবো যেখানে কিন্তু তোমরা একটা প্রিমিয়াম লেভেলের রোল পেয়ে যাবে, সেটা এগ রোল, চিকেন হোক, ফিশ হোক, যাই হোক, কিন্তু অ্যাফোর্ডেবল প্রাইসে। আমি কথা বলছি এই দোকানটার। এই দোকানটার নাম হচ্ছে দ্য রোলস ডট ইন। গুগলে জোম্যাটোতে 4-এর উপরে রেটিং আছে আর 100 অফ রিভিউজ আছে। এখানেই কিন্তু আমরা খাবো, খেয়ে বলবো যে এইখানকার খাওয়া দাওয়ার কেমন খেতে। তো লোকেশনটা তোমাদের বলে দিই, লোকেশনটা হচ্ছে হিন্দমোটর কমলা নার্সিং হোম। আমার পাশেই দেখতে পাচ্ছ ডানাতে, ঠিক তার অপোজিটেই এই দোকানটা দ্য রোলস ডট ইন। এখানে কিছু রোলস খাবো, খেয়ে বলবো যে এখানকার খাওয়া দাওয়ার কেমন খেতে। গুগলে তো আমি রেটিং দেখেছি তোমাদের বললাম 4-এর উপরে। তো বেশি কথা না বলিয়ে চলো এখানকার প্রিমিয়াম রোল খেয়ে বলা যাক কেমন খেতে। এই হচ্ছে রোলের দোকানটা অ্যান্ড এই হচ্ছে এন্ট্রান্সটা, এখান থেকে আমি ঢুকছি। ছোট্ট জায়গা, বেশি বড় না। এই দেখো ছোট্ট ডাইনিং জায়গা, মোটামুটি 4 থেকে 8 জন বসার জায়গা আছে। আর এইখানে তোমরা কিন্তু মোটামুটি রোলের দামগুলো টুকটাক দেখতে পেয়ে যাবে। যে মেনুটা সেটা হচ্ছে এইটা, তোমরা চাইলে পজ করে দেখে নিতেই পারো। এখানে কিন্তু আবার বিভিন্ন ধরনের জিনিস পাওয়া যায়, কোল্ড ড্রিঙ্ক 1 টাকা, সব তোমাদের বলবো। অনেক হয়তো ফ্রি ফ্রি লেখা আছে ভাবছো, সেই সব কিছুই তোমাদের বলবো যে কী ফ্রি কী না, কেমনভাবে তোমরা অ্যাভেল করতে পারবে সবটাই তোমাদের বলবো। এই জন্য তোমাদের ভিডিওটা পুরোটা দেখতে বলি। আর যারা যারা ইউটিউব থেকে দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, যারা যারা ফেসবুক থেকে দেখছো তারা কিন্তু অবশ্যই পেজটা ফলো করে নিও। এইখানে দেখাতে পাচ্ছি যে আমরা যে রোল খাই তার জন্মটা কীভাবে হয়েছে বা কীভাবে তার আসার বিষয় সব কিন্তু এখানে লেখা আছে, তোমরা চাইলে পজ করে তুলে নিতেই পারো। এখানে একটা টিভি লাগানো আছে, আমি তোমাদের একটু জুম করে দেখাচ্ছি। এই দেখো জুম করলে তোমরা বুঝতে পারবে এখানে কিন্তু গুগলের রিভিউগুলো পাওয়া যায়। আর এখানে প্রত্যেকে কিন্তু অলমোস্ট আমি দেখলাম প্রায় 8-10টা প্রত্যেকে কিন্তু ফুড সার্ভিসকে 5-5, 4-4 এরকম ব্যাপার দিয়েছে। তোমরা কিন্তু এই জিনিসটা পেয়ে যাবে, লাইভ আপডেট হয় এগুলো। দেখো 5-10 সেকেন্ড অন্তর অন্তর কিন্তু রিভিউগুলো চেঞ্জ হতে থাকে, প্রত্যেকটা আলাদা আলাদা মানুষ আলাদা আলাদা রিভিউ দেওয়া। এখানে একটা ভালো জিনিস লাগলো, এখানে দেখো জোম্যাটো সুইগি সব জায়গাতে তো অ্যাভেলেবেল, গুগলে 4.6, জোম্যাটোতে 4.3, আর বাদ দিয়ে ফ্যামিলি সব কিছুর জন্যই এখানে কিন্তু গেট টুগেদারের প্ল্যান আছে, তোমরা চাইলেই করতে পারো। মেইন যে জিনিস হচ্ছে এইটা, নো পাম অয়েল, নো ডালডা, অনলি ইউজ সোয়া অয়েল। সো আমাদের ফার্স্ট আইটেম চলে এসছে, ফ্রাইড চিকেন রোল। ফার্স্টেই বলবো লুক অ্যাট দ্য সাইজ, রোলটা দেওয়া হয়েছে দেখো একটা ছোট্ট বাক্সে, আর রোলটার সাইজ দেখো কতটা মোটা দেখো, আর ওপর থেকে দেখো চিকেনটা বেরিয়ে আছে, জাস্ট দেখো রোলটা মারাত্মক ভারী, মারাত্মক ভারী, আর এত সুন্দর ফ্লাফি করেছে, মানে আমরা এরকম বড় রোল কিন্তু নর্মাল কোনো স্ট্রিট ফুডের দোকানে আমরা পাই না। আর নর্মাল দোকানে আমাদের একটা এগ রোলের দামই কিন্তু নিয়ে নেয় 40-35 টাকা, আর এই দ্য রোলস ডট ইনে একটা এগ রোলের দাম মাত্র 39, এটার দাম হচ্ছে 79। কিন্তু সাইজটা দেখো কত বড়, নিজের ব্র্যান্ডের নাম লাগানো আছে দ্য রোলস ডট ইন, ভিতরে চিকেন দোয়া, সস, মেয়োনিজ দোয়া, আর রুটিটা দেখো দেখেছো, মানে এই একটা রুটি বাইরেরটা, এই একটা রুটি আবার ভেতরেরটা, মানে জিনিসটি প্রথম দেখলাম রোলের মধ্যে যে এই ব্যাপারটা আছে। তো চলো প্রথমে খেয়ে বলি যে কেমন খেতে, একটা বাইট দিই। প্রথম যে বাইটটা দিলাম রোলের যে রুটিটা, এত সুন্দর মাখা হয়েছে, ময়ামটা এত সুন্দর, একটা হালকা ক্রিস্পিনেস, একটু মিষ্টি মিষ্টি ভাব, রুটিটা অসাধারণ লাগলো খেতে। আর ভিতরটা দেখতে পাচ্ছ, ক্যাপসিকাম চিকেনে ভরা। আর একটা বাইট দিই, চিকেনটা দেখাই। এই হচ্ছে এক একটা চিকেন, চিকেনের পিসগুলো দেখো, চিকেনটা কিন্তু ভাজা, বাইরে একটা কোটিং আছে, আর কত বড় বড় চাংস দেখো। নর্মালি কিন্তু এরকম চাংসই কিন্তু আমাদের নর্মাল রোলে 3 টুকরো হয়, কিন্তু এখানে 1টা। আর কতটা জুসি দেখতে পাচ্ছ, শুধু চিকেনটা খাই। যেরকম বলছিলাম চিকেনটা কিন্তু খুব সুন্দরভাবে জুসিনেসটা ধরে রাখতে পেরেছে, একদম ওয়েল কুকড, ওয়েল বয়েলড। এই যে চিকেন রোলটা 79 দাম নিয়েছে, একদম ভ্যালু ফর মানি। এই রোলটা আমি কিন্তু 10/10 দেবো, রোলটা কমপ্লিট করে নিই, এরপরে আর একটা রোল খাবো, সেই রোলটা খেয়ে বলবো যে কেমন খেতে। এখানে একটা জিনিস দেখতে পাচ্ছ, কোল্ড ড্রিঙ্ক অনলি অ্যাট 1, তার মানে 1 টাকায় কোল্ড ড্রিঙ্ক। 1 টাকার কোল্ড ড্রিঙ্কসের কেসটা হচ্ছে, তোমরা এইখানে যে আইটেমগুলো দেখতে পাচ্ছ, এখানে যে ফিশের অনেক ধরনের অপশন আছে, এই ফিশের যে কোনো ধরনের একটা রোল নিলে, রোল নিয়ে তোমরা দাদাকে 1 টাকা দেবে, এই ছোট কোল্ড ড্রিঙ্কস কিন্তু একটা পেয়ে যাবে ফ্রিতে। একটা অফার কি, তোমরা যদি ধরো 250 টাকার উপরে যদি কোনো কেনাকাটা করো, কেনাকাটা করলে এইখানে দেখতে পাবে একটা বোল আছে, আই লাভ রোলস। এখানে অনেকগুলো দেখো ইয়েলো চিরকুট আছে,
অনেকগুলো এরমভাবে তোমাদের নাড়িয়ে দেবে, নাড়িয়ে দিয়ে এখানে রাখবে। এখান থেকে তোমরা একটা তুললে, তোলার পরে এটাতে খুলে যা পাবে সেটা তোমাদের। যেরকম আমি খুলেছি, কেলে গাছ ফ্ল্যাট 50% অফ অন ইয়োর নেক্সট কম্বো অর্ডার আপ টু 200। তো তোমরা পরের বারে যাই কিনবে না কেন, তোমাদের যদি দামটা 200 টাকার উপরে হয় তোমরা কিন্তু 50% অফ পেয়ে যাচ্ছ, বুঝতে পেরেছ? আরও আছে, তোমাদের আরও 2-3টে বলে দিচ্ছি। যেরকম এই একটা তুললাম, এখানে কি আছে, এখানে আছে ফ্ল্যাট 30 রুপিস অফ অন চিজি ফ্রাইড চিকেন রোল। তো এরকমভাবে অনেকগুলো চিরকুট আছে, বাট জাম্বো চিরকুট হচ্ছে এইটা চিকেন লাভার্স কম্বো। এই যে 199 যে কম্বোটা, এটাও কিন্তু এর মধ্যে আছে। তোমরা যদি 250 টাকার কিছু কেনো, তোমাদের ভাগে কিন্তু এটাও পড়তে পারে। এছাড়া আরও আছে, এদিকে আসো। কী লেখা আছে এখানে, দ্য রোজ ডট ইন কুপন বোনেনজা, পুজোর আগেই জমজমাট, ফ্রি ফ্রি ফ্রি। তোমরা যদি 250 টাকার কিছু পারচেস করো, তোমরা একটা কাপল কম্বো ডিনার ফ্রিতে পেয়ে যাচ্ছ, অনেক অফার। নেক্সট রোল হচ্ছে চিলি চিকেন রোল। জাস্ট দেখো কতটা হেভি, মানে মাথা দিয়ে দেখো একটা গাবদা আমার কাছে চিকেন দেখাতে পাচ্ছি। রোলটা দেখো বেশ বড়, কিন্তু মোটামুটি আমি যদি হাতের হিসেব করি আমার মোটামুটি 1 হাত, তারপরেও মোটামুটি এতটা। এনাদের থেকে জানতে পারলাম, এনাদের যে দেখো রুটিটা, যেটা আমি আগের রোলে বললাম যে ফাঁকা আছে এখানে, এরা কিন্তু প্যাটিসভাবে, যেরকম প্যাটিস বেলে ওরকমভাবে রোলটা বেলে, মানে ওপরে একটা রুটি নিচে একটা রুটি তারপরে বেলে। এরা কিন্তু লাচ্ছা তারপরে করে, তার আগে না। এই জন্য এই যে পকেটগুলো আছে, এই পকেটগুলো কিন্তু সেই জন্যই। দেখো কতটা ভিতরে আমার কতটা আঙুল ঢুকে গেছে। দেখো তোমাদের বলি এই রোলটার দাম কত, এই রোলটার দাম কিন্তু 99। আর এখান থেকে যে চিলি চিকেনের পিসটা দেখতে পাচ্ছি, এটা দেখেই বুঝতে পারছি কেন 99 হবে। একটা বাইট দিই, চিলি চিকেনটা যখন মুখে পড়লো না, মানে মার্ভেলাস মার্ভেলাস, এত সুন্দর চিকেন এত সুন্দরভাবে বয়ল হয়েছে কিছু বলারই নেই। জাস্ট আমি চিলি চিকেনটা দেখাই, এই দেখো দেখেছো বাইরের লেয়ারটা আছে, শুধু একটু লেয়ারটা খুলি দেখি, খুলতে পারি কিনা, হ্যাঁ খুলতে পেরেছি। শুধু এই লেয়ারটা খেয়ে বলি, নরম হালকা কঠিন। আর চিকেনের পিসটা দেখো আগেরটার থেকেও যেন বড়, পিওর সলিড চিকেন, পুরো রসময় মশলাময়। খেয়ে বলি আমার খাওয়া বাজেট ফ্রেন্ডলির মধ্যে অন্যতম সেরা রোল। সন্ধ্যেবেলা 7টা সাড়ে 7টার দিকে একটা এই রোল খাও, তোমাদের ডিনার পুরো ঘুচে যাবে। এসির হাওয়া খাচ্ছ, সঙ্গে এরকম রোল, মনোরম পরিবেশ, শান্ত জায়গা, আমার মনে হয় তোমাদের টাকাটা একটুও জলে যাবে না। হয়তো কিছু কিছু লোকের মনে হবে যে দামটা একটু বেশি, কিন্তু এখানে তোমরা পাম অয়েল পাবে না, এখানে তোমরা কোনো ভেজাল পাবে না, কোনো বেকিং সোডা ইউজ হয় না, দাম তো হবেই বস। ভালো জিনিস খেতে গেলে তো একটু বেশি পে করতেই হবে। চলো এটা কমপ্লিট করে নিই, এটা কমপ্লিট করে এখানকার যে ওনার আছেন তার সঙ্গে একটু কথা বলে নেবো। তো আমি কিন্তু দোকানের ওনারকে পেয়েছি, দ্য রোজ জর্ডিনের ওনারকে। দাদা আপনার নামটা? নমস্কার, আমার নাম প্রিয়ব্রত মুখোপাধ্যায়। আচ্ছা, তো আপনাদের এই রোজ ডট ইন এইখানে কতদিন? আমাদের 1.5 বছর মতো হলো, মানে খুব বেশি পুরনো না। না, তো এই আইডিয়াটা আসলো কি করে যে শুধু রোলের উপরেই বিজনেস করবো বা দোকান করবো? বিষয়টা হচ্ছে রোলকে আমরা সবাই চিনি, রোল খাইনি এমন কোনো লোক খুঁজে পাওয়া আতসকাজ দিয়ে সম্ভব নয়। তো কিন্তু রোলকে সবাই চিনলেও রোলকে কেউ পাত্তা দেয় না। তো আমরা ভাবলাম রোলকে যদি পাত্তা দেওয়া যায়, মানুষ কি তাহলে সেটা দেখে আমাদের পাত্তা দেবে? তো সেইটা ভেবে আমরা কাজটা শুরু করলাম। প্রথমে ফ্রায়েড চিকেন রোল থেকে আমরা স্টার্ট করলাম, ধীরে 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 আমরা আইটেম বাড়াচ্ছি, আমরা নতুন নতুন আইটেম বানাচ্ছি এবং মানুষরাও আসছেন এবং আমাদের আশীর্বাদ করছেন। তো এটা দেখে আরও কনফিডেন্স বাড়ছে এবং আমাদের মনে হয়েছে যে আমরা প্রয়াসটা শুরু করেছিলাম সেটা মানুষের কাছে পৌঁছাচ্ছে, মানুষ ভালোবাসছে। দু একটা জিনিসের আমার দামটা মনে হলো একটু বেশি, আমি সামনে আসতে বলবো। যেরকম গ্রিন ফিশ রোল, এটা 169, এটা বাজেটের বাইরে অনেকের ক্ষেত্রেই, ঠিক আছে। যেরকম ধরুন চিলি ফিশ রোল 149, 139, এগুলো মনে হয় বাজেটের বাইরে, আমার মনে হচ্ছে স্পেসিক্যালি 100 টাকা অবধি লোকে অ্যাফোর্ড করতে পারে, তার বেশিটা ব্যাপারটা কী, মানে আপনি একটু যদি বলেন এত দাম কেন? খুব ভালো প্রশ্ন। আমাদের যদি ভালো করে দেখা যায়, আমাদের মেনু শুরু হচ্ছে কিন্তু 39 থেকে, অর্থাৎ 39 থেকেও সে আমাদের এক্সপিরিয়েন্স নিতে পারবে, এবং যেটা লাস্ট মানে হাইয়েস্ট এটা হচ্ছে 169। সো আমরা কি করেছি, বিভিন্ন ধরনের রোলসকে, রোলের আইটেমকে আমরাকে বিভিন্ন দামে সেগমেন্টে ভাগ করার চেষ্টা করি, কাস্টমাইজ করেছেন। একদমই তাই। যেমন ফিশ, আমরা সবাই জানি ফিশ সাধারণত চিকেন বা পনিরের থেকে অনেকটা কস্টলি হয়। আমাদের ক্ষেত্রে তো কোয়ালিটিটা মেনটেন করতেই হবে, সেটাই আমাদের প্রধান জিনিস, আমরা সেটাকে সবচেয়ে বেশি প্রায়োরিটি দিই। তো সেটাকে মাথায় রেখে এবং ইউনিকনেসটাকে মাথায় রেখে আমরা দামটা ঠিক করেছি, দামটাকে রেখেছি। এবার প্রশ্নটা হচ্ছে, রাজদীপ যে প্রশ্নটা করলো যে এতটা বেশি অ্যাফোর্ডের বাইরে, রাজদীপ তার সাথে কিন্তু আরেকটা কথা বললো, 100 টাকার কথা। খুব ভালো করে দেখলে দেখা যাবে এতগুলো রোলের দাম কিন্তু 100 টাকার মধ্যেই,
অর্থাৎ আমি যদি দেখাই প্রায় 70% 80% রোল কিন্তু আমাদের সাধ্যের মধ্যে, কয়েকটা বাইরে তার প্রিমিয়ামনেস বা তার ইউনিকনেসের কথা বলে দামটা আলাদা করা হয়েছে। আপনাদের আরেকটা জিনিস দেখে আমার একটুখানি মানে চমক লাগলো, আপনাদের শুধু চারদিকেই অফার, মানে এইখানে দেখো বাউলের মধ্যে হলুদ চিরকুট আছে তুললেই অফার, এখানে 1 টাকায় কোল্ড ড্রিঙ্কস, আমার পিছনে দেখাতে পারছি ইন্ডিপেন্ডেন্স ডেতে যে রোলগুলো 150 টাকা 200 টাকা দাম সেগুলো 76, ওদিকে আবার 250 টাকার উপরে কিনলে কাপল কম্বো ডিনার ফ্রি, এত অফার মানে কীভাবে, মানে আপনারা কি ল্যাপটপ করবেন না? আসলে অফার পেতে সবাই ভালোবাসে, আর তারপর সামনে আসছে পুজো, পুজো মানে কেনাকাটা খাওয়া দাওয়া, তো এই যে এখনই রাজদীপ বলছিল দামটা একটু বেশি মনে হচ্ছে, এবং আমরা চাই এই দাম বেশি বা প্রিমিয়াম রোলগুলো মানুষ যাতে ট্রাই করতে পারেন সেই জন্য আমরা এই অফারগুলো এনেছি। আর সামনে পুজো আসছে, অফার টফার পেলে মন ভালো লাগে, সবাই অফার দিচ্ছে, আমরাও অফার দিচ্ছি, আমরাও চাইছি আরও বেশি মানুষজন আসুক। মানে আপনাদের গ্রাহকদের আপনি মনোরঞ্জন করছেন, আমার যারা সাবস্ক্রাইবার তাদের কীভাবে মনোরঞ্জন? আচ্ছা, তো রাজদীপের যারা সাবস্ক্রাইবার রয়েছে তাদের জন্য আমাদের একটা অফার রয়েছে, রাজদীপের কথা ভেবে বিশেষ করে যারা 300 টাকার ওপরে যারা কেনাকাটা করবে এখান থেকে কোনো অফার ছাড়া, অফারে কিনলে কিন্তু এটা প্রযোজ্য হবে না, এবং সে যদি দেখায় যে আমি রাজদীপের ভিডিও দেখে এসেছি, তাহলে সেক্ষেত্রে আমরা তাদের জন্য একটা এই কোল্ড ড্রিঙ্ক তাদেরকে আমরা একদম নিঃশুল্কে মানে বিনামূল্যে দেবো। শুনে নিছো গাইজ, চারদিকে অফার, আমার জন্য আরও অফার। সো আশা করছি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে, ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে যারা ইউটিউব থেকে দেখছো, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তোমাদের ফেসবুকে খুব ভালোবাসা দাও, এরকমভাবেই ভালোবাসা দিও, পেজটাকে ফলো করে নিও, আর অবশ্যই কমেন্ট করে জানিও যে তোমাদের কেমন লাগছে এই ভিডিওগুলো দেখতে। আর যদি তোমরা ভালো কোনো খাবারের সন্ধান পাও, হোয়াটসঅ্যাপ নাম্বারটা তো দেওয়াই থাকবে, অবশ্যই পিং করো।